আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। বিডি টিউটোরিয়াল অনলাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আরেকটি লোগো ডিজাইন নিয়ে উপস্থিত হলাম। যদিও এটা বিগিনার লেভেলের লোগো, তবে যারা বিগিনার আছেন আশা করি তাদের জন্য এটা অনেক উপকারে আসবে, কারণ আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে সঠিকভাবে মাপ নিয়ে একটা লোগো ডিজাইন করতে হয়। তো যারা আমার চ্যানেলটিতে নতুন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড দিই, যেমন ফটোশপ টিউটোরিয়াল, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং আরও টেকনিক্যাল ভিডিও। তো যখনই ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো চলেন শুরু করা যাক। আজকে একটা অনলাইন শপের জন্য বেসিক একটা লোগো বানিয়ে দেখাবো। প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল টু সিলেক্ট করে একটা রেক্ট্যাঙ্গেল নেব। ওকে, এখন আমরা মাপগুলি ঠিক করব, এই জন্য রুলার নিয়ে নেব। ওকে ওকে, এটাকে অল্টার চেপে কপি করে এখানে নিলাম। ওকে, এখন এই মাপটা ঠিক করার জন্য আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালার দিলাম লেটস সে ব্লু। ওকে, আর এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, এখন এটাকে আমরা কপি করে এখানে নিলাম। জুম করে আমরা ঠিক করে নেব। ওকে, এখন এটাকে আমরা আবার কপি করে এখানে নিয়ে আসলাম। আবার এটাকে আমরা আবার কপি করে এখানে নিয়ে আসলাম। আর একটা রুলার নিয়ে জুম করে এটাকে এখানে নিলাম। ওকে, এখন এটাকে আবার কপি করে আরেকটা কপি করলাম। ওকে, এখন আমরা আমাদের এইখানে একটা রুলার নিলাম। ওকে, এখন এই রেক্ট্যাঙ্গেলকে আমরা এখানে নিয়ে এসে রোটেট করব শিফট চেপে। ওকে, এটাকে আমরা এই সমান রেখে এখন আরেকটা রুলার নিয়ে এখানে রাখব। ওকে, এখন আমরা এটাকে এখানে নিয়ে এসে আবার আমরা রোটেট করব শিফট চেপে। এটাকে আমরা এখানে নিলাম। ওকে, মাপগুলি ঠিক করব, ঠিক রাখবো আমরা। তারপরে এখান থেকে আরেকটা রুলার নিয়ে এখানে নিলাম। ওকে, এখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এইগুলিকে সিলেক্ট করে ডিলিট করে দেব। অলরাইট, এখানে একটা নিলাম, আর এখানে একটা নিলাম।
এখানে একটা নিলাম ওকে এখন আমরা পেন টুল সিলেক্ট করে এইখানে আমরা কালার দিব একটা যে কোনো কালার ব্লু দিলাম দেওয়ার পরে পেন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে এখানে একটা বর্ডার নিলাম ওকে এখন আমরা এইগুলি সবগুলিকে সিলেক্ট করে শিফট চেপে সব রুলার এবং বর্ডারকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে লক সিলেকশন ডান এখন প্রথমে আমরা মাঝের দুইটাকে ঠিক করব এই জন্য আমরা এখান থেকে এলিপস টুল নিলাম নিয়ে এখান থেকে আমরা একটা সার্কেল নিলাম ওকে এটাকে আমরা নো বর্ডার করে দিলাম দেন আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এই সার্কেল সিলেক্ট থাকা অবস্থায় শিফট চেপে এই রেক্ট্যাঙ্গেল এবং এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করলাম এখন আমরা এখান থেকে শেপ বিল্ডার টু সিলেক্ট করব এটাকে ডিলিট করব এটাকেও ডিলিট করলাম ওকে এখন দেখেন আমরা যদি এটাকে সিলেক্ট করি কিবোর্ড থেকে ডিলিট চাপলাম অলরাইট এখন আমরা এটা এই দুইটা রেক্ট্যাঙ্গেলকে একসাথে লাগাব আবার আমরা এলিপস টুল সিলেক্ট করে এখান থেকে সোজা একটা এলিপস টুল নিলাম আবার এখান থেকে আর একটা এলিপস টুল নিলাম ওকে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এই এলিপস টুলটাকে সিলেক্ট করলাম তারপরে এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করলাম তারপরে এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করলাম এবং আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এখানে ক্লিক করে আমরা একসাথে করে দিলাম ওকে এখন আমরা অল্টা চেপে এই যে এক্সট্রা পার্টগুলিকে ডিলিট করে দিব ওকে তারপরে এইটা সিলেক্ট করে ডিলিট করব এইটা সিলেক্ট করে ডিলিট করব ওকে এখন আমরা এটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দিব ওকে তারপরে আমরা এটাকে সিলেক্ট করব তারপর শিফট চেপে এটাকে সিলেক্ট করব করার পরে আমরা একটা লেটস সে আমরা ইয়েলো টাইপের একটা কালার দিলাম ওকে এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করব করে এ পর্যন্ত নিয়ে আসব ওকে তারপর এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে এ পর্যন্ত নিয়ে আসব তারপর এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে আমরা এই পর্যন্ত নিয়ে আসব ওকে এখন ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করে প্রত্যেকটা কর্নারের অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করব শিফট চেপে একসাথে তারপর এখানে ধরে টেনে
আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। ওকে, এখন আমরা অবজেক্ট থেকে গিয়ে আনলক অল করব, তারপরে আমরা এইগুলিকে সিলেক্ট করব, এইগুলিকে সিলেক্ট করব অ্যান্ড এটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট জব। ওকে, আমাদের লোগো প্রায় ডান। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে অল্টার অ্যান্ড শিফট ধরে চারিদিকে সমান করে ছোট করলাম। ওকে, এখন আমরা এখানে লিখব আমাদের স্লোগান বা আমাদের কোম্পানির নেম। আমরা নিলাম টেক্সট টুল, ক্যারেক্টার সাইজটা একটু বাড়ায় নি 24। ওকে, ফন্ট স্টাইল লোগোর জন্য নিব নর ওয়েস্টার। ওকে, এখন এখানে আমরা লিখব ঝিলমিল মার্ট। ওকে, এটাকে কপি করে নিচে নিয়ে আসি আর এখানে লিখব অনলাইন শপ। এটাকে আমরা ফন্ট স্টাইলটা চেঞ্জ করে ডিনকন লাইট দিয়ে দিব। ওকে, এখন এটার ফন্ট সাইজটা আমরা 10 করে দিলাম। এখন আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে জাস্ট এখানে একটা দিয়ে দিই সুন্দর দেখার জন্য। ওকে, এখন এই তিনটাকে আমরা সিলেক্ট করে ফন্ট কালার আমরা আই ড্রপার টুল দিয়ে এটা সিলেক্ট করে দিলাম। আমাদের এটা একটু ছোট করি। এটাকে আমরা অবজেক্ট থেকে গ্রুপ করলাম, করে একটু সমানে রাখলাম। ওকে, এখন এটাকে আমরা আমাদের লোগো ডান আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। ওকে, আমাদের লোগো ডান। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।